আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপিনেস উইথ লাভবার্ডস। চলে এসেছি আরও একটি ফ্যামিলি ভ্লগ নিয়ে আপনাদের সামনে। সো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই যে আজকে ছুটির দিনের আরও একটি ভ্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ছুটির দিন মানেই তো আমার আরাম করার দিন। তারা বাবা মেয়ে দুজনেই আমাকে খুব প্যাম্পার করে এই দুই দিন দুটাকে। আসলে আনহা প্যাম্পার করে, তার বাবাকে দেখে এসে শিখেছে এটা। তো ছুটির দিন আজকে সকালে নাস্তা থেকে শুরু হয়েছে তার বাবার কাজকর্ম শুরু করা। এই যে তার বাবা নাস্তা বানাচ্ছে আর আনা সাহায্য করছে, টেবিলে একটা একটা করে জিনিসপত্র আনছে। আসলে তার বাবাই এখন থেকে তাকে ট্রেন আপ করাচ্ছে আর কি। তো তাকে বলে যে মা একটু সাহায্য করো, তো আসে চলে যায়। আর কোনো কাজ করলেই আমরা আনা বলে যে মা আমি সাহায্য করি, বাবা আমি সাহায্য করি, এভাবে বলতে থাকে। তো এই যে ডিম ভেজে দিচ্ছিল আনা, একটা ডিম ভেজে দিয়েছি সেটা আনা খাবে, আর একটা ডিম শেয়ার করে আমি আর আনার বাবা দুজনে খাবো। তো একটা সময় ছিল ফার্স্টের দিকে, আমরা যখন সংসারের মানে আনার হয়েছে যখন, তখন বুঝতাম না, তিনজনে তিনটা ডিমই খেতাম। তো এখন একটু হয়তো সংসারই হয়ে পড়েছি। আর সংসারই আর বলবো না, আসলে দ্রব্যমূল্যের বৃদ্ধি এত বেশি যে আনাকে একটা ডিম দিই, আর যদি সকালে নাস্তা হিসাবে আনার বাবা আর আমি দুইজনে আসলে একটা ডিমই শেয়ার করে খাই। নাস্তাটা করে নিচ্ছে, আজকে সকালের নাস্তা হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি আর হচ্ছে লেফটওভার মাংসের তরকারি। তো মাংসের তরকারি যদি গতদিন রান্না করা থাকে রাতে কিংবা দুপুরে, দেখবেন সেটা সেদিনের থেকে লেফটওভার সকালে বাসি মানে ফ্রিজের থেকে বের করে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে। তো একই জিনিস দিয়ে আলু ভর্তা করা হয় কিন্তু দেখবেন এক একজনের আলু ভর্তা মাখানো এক এক রকম। তো আলু ভর্তা বা কোনো ভর্তার আইটেম যদি করি, আমি সব কিছু রেডি করে দিই, আনার বাবার হাত থেকেই মাখিয়ে নিই, কারণ তার হাতের ভর্তা মাখানো কিংবা মুড়ি মাখানো বলেন যেটাই বলেন খেতে খুবই মজা লাগে আমার কাছে। আর তার রান্নার হাত এমনিও অনেক সুন্দর। তো আমি বললাম তুমি ভর্তা টর্তা মাখিয়ে নাও, তারপরে নাস্তা করে নিলাম। তো দুপুরের রান্নার আর কোনো ফুটেজ টুটেজ নিইনি, দুপুরের পর রান্না টান্না হয়ে গিয়েছে। তারপরে যখন দুজনে বসে গল্প করছি, লাঞ্চের টাইম হয়নি, তখন আনার বাবা একটু বাইরে যে সিঙ্গারা আর একটু আমাদের এখানে পাওয়া যায় পাউরুটির গোল্লা, তো সেটা এনেছিল। তো আমরা সেগুলো নাস্তা করে নিলাম। দুপুরের দিকে গরম গরম সিঙ্গারা খেতে খুব মজা লাগে। তো সেটা খেয়ে নিয়ে পরে যখন গোসল টোসল করে ফ্রেশ হয়ে পরে হচ্ছে ভাত খাবো। তো ভাত খাওয়ার পরে বিকালে একটা ঘুম দিয়ে যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চাটাও তার বানানো লাগবে। আমি বলছি যে আনহার বাবা তুমি যাও, আমি চাটা এখন বানাই, দুধ চা আমি বানাই না। বললো না থাকো, তুমি বসে থাকো, আমি বানাচ্ছি চা। তো এই যে তার বাবা চা বানাচ্ছে আর আনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো সন্ধ্যায় একটু ঝালমুড়ি মাখিয়ে নিয়েছিল আর সাথে আছে গরম গরম দুধ চা। তো এটা খেয়ে আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সামনে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সেই পর্যন্তই সবাই আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, আর যারা নিয়মিত আমাকে কমেন্ট করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।